প্রথম আমরা অক্সিজেন নিয়ে যাই। এই মনে হচ্ছে এইটার জন্য লেটটা করছিল। এখানে একটা বাস ঢুকে পড়েছে। 7-8 ঘন্টা দার্জিলিং উঠতে লাগছে রোহিণী রোড দিয়ে। একটা সিকিউরিটির কোনো গাড়ি রয়েছে এখানে, সিকিম সিএম এর গাড়ি, সেটা আটকে রয়েছে এবং সবচেয়ে স্ট্রেঞ্জ হচ্ছে অ্যাম্বুলেন্স গুলো আটকে পড়েছে। কি এই রুমগুলো? এখান থেকে তো সিনেমার মতো, ছবির মতো লাগছে। তো এবার নিজেকে সিরিয়াসলি নিচ্ছে। আছে তীর্থঙ্কর আর একদম সামনে আছে বিচু। বিচু মহারাজ আজকে খুব মেমোরেবল ডে। আজকে হচ্ছে 15 August 2024। আজকে আমরা বেরিয়ে পড়েছি বড়মাংবার উদ্দেশ্যে। বড়মাংবাটা অ্যাকচুয়ালি কোথায় আমি একটু বলে দিই। বড়মাংবাটা হচ্ছে অ্যাকচুয়ালি দার্জিলিং ডিস্ট্রিক্টেই। আমরা এখন যেহেতু NH10 বন্ধ আছে, তো আমরা NH10 দিয়ে যেতে পারবো না ডিউ টু ওই তিস্তার যে ওভারফ্লো হচ্ছে, সেই জন্য রাস্তাটা বন্ধ রয়েছে। সেই জন্য আমরা কি করব, আমরা এখন বেরিয়ে এখান থেকে যাব রোহিণী রোড দিয়ে সোজা যাব হচ্ছে আমরা ঘুমের রাস্তায়। তো এই হচ্ছে ওভারঅল প্ল্যান। আজকে যেটা বিশেষ করে বলার সেটা হচ্ছে আমরা গতকাল রাত্রিবেলায় NGP চলে এসেছিলাম চার বন্ধু, আর একজন আমাদের যে বন্ধু যে একদম সামনে বসে রয়েছে সে হচ্ছে বিচ্ছু বিজান, সে এসছে আজকে সকালবেলা দার্জিলিং মেলে। তো আমরা চারজন রাত্রিবেলা এখানে এসে থেকে একটা হোটেল নিয়ে চারজনে এক ঘরে থেকে গেছিলাম। তারপর আজকে সকালে যখন বিজান এসছে, তারপর আমরা মিট করেছি। মিট করে সবাই মিলে এখন একটা জাইলো বুক করে যাওয়া হচ্ছে টুয়ার্ডস বড়মাংবা। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল স্টোরি। 4-5 দিন আমরা এখন এখানেই থাকবো, রোববার দিন ব্যাক করছি, আজকে হচ্ছে বুধবার। তো দেখা যাক 4-5 দিনে কি কী হয়। সঙ্গে ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 11:07। তো 11টা বেজে গেছে আমাদের, সকাল থেকে এখনও না ব্রেকফাস্ট হয়নি। পেয়েছে প্রচণ্ড খিদে প্রত্যেকেরই, আমরা 5 জন রয়েছি। আমাদের সকাল থেকে কারুরই খুব একটা কিছু খাওয়া হয়নি, চাটা খাওয়া হয়েছে হার্ডলি, কিন্তু তার থেকে বেশি কিছু হয়নি। সেই জন্য এখন রাস্তার ধারে গাড়িটা দাঁড় করিয়ে ব্রেকফাস্টের জন্য নামা হচ্ছে। দেখা যাক কী কী পাওয়া যায়। মেনলি পাহাড়ি জায়গা, তো ওই ম্যাগি ওয়াইওয়াই পাহাড়ি জায়গাতে এগুলোই অ্যাভেলেবেল, মোমো টোমো। তো দেখা যাক, সেই দিয়েই সকালবেলা ব্রেকফাস্টটা পড়াবো, বাকি আবার উপরে উঠে চলো। তো যেটা বললাম, আমরা এখন আপাতত দাঁড়িয়েছি এরকম একটা রাস্তায় যেটা কিনা মাটিগাড়ার রাস্তা। হ্যাঁ, তো সেই মাটিগাড়ার রাস্তায় ওই দেখো কাণ্ড। আমরা অনেক দিন বাদে, মানে এই যে ট্রিপটা আমাদের, এটা হচ্ছে অক্সিজেন ট্রিপ। আমরা চাকরি বাকরি যে যার মতো করি, বিভিন্ন জায়গায় চাকরি করি, ফ্যামিলি লাইফে থাকি, কিন্তু এই ট্রিপটা আমাদের হচ্ছে প্রচণ্ড আর কি, মানে অনেক দিনের প্ল্যান করে ঘুরতে আসা। ইনফ্যাক্ট এই প্রথম আমরা অক্সিজেন নিয়ে যাই পাহাড়ে আসছি সব বন্ধুরা মিলে পাহাড়ে, এবং আমরা এখান থেকে অনেকটা অক্সিজেন নিয়ে যাই। সবাই আছি, সবাই আছি, ফার্স্ট টাইম আমাদের ছবি তুলে নে, ছবি তুলে, ছবি তো আমরা ওখানে ওখানে ক্লিক করলে ছবি তুলে যায়। এটা ভিডিও হচ্ছে যাতে কিনা তুমি পরে দেখতে পাও, আজ থেকে 20 বছর বাদে যখন আমরা বুড়ো টুড়ো হয়ে যাব তখনও ঘুরবো। না না, প্রত্যেক দিন আমাদের এই অফিসের কাজ, ব্যস্ততা, টেনশন, সবার মাঝখানে বন্ধুরা মিলে যে পাহাড়ে যাচ্ছি, এটা কি বললো পিছন থেকে, যেটা সামনেওয়ালার দম নেই। ঠিক আছে, এটা হচ্ছে বলেই বললাম না, তো বলে দিতে একটা ফোনে আমাদের সকলের স্মৃতিটা থাকলেই হবে। আজকে পরানে রবির কর কেমন কেমন তাটা দিয়ে পয়সা ইনকাম করি। আজকে পরানে রবির কর কেমন জাগাবো ডাইনোসর। বলছে ডাইনোসর, কিন্তু এক প্লেট মোমো ডাইনোসরের মতোই উড়িয়ে দিয়েছে। এক প্লেট পড়ে আছে এনিওয়ে, বাকি খাবারও আসছে দিদি। আচ্ছা, চলে এসছে গরম গরম ম্যাগি। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ব্যাক টু প্যাভিলিয়ন, গাড়ি আবার স্টার্ট দেবে। তো দূরে একটু একটু করে পাহাড় দেখা যাচ্ছে।
ঘটনা হচ্ছে চরম জ্যাম গোটা রাস্তায়। সেই জ্যামের জন্য লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। 15th র্যালি চলছে, সেই কারণে এই অবস্থা রাস্তার। মোটামুটি রাস্তা বন্ধই, রাস্তা বন্ধ এখন আজকে 15 আগস্টের জন্য। অ্যাকচুয়ালি এত বাইক আর লোকাল গাড়ি শিলিগুড়ি থেকে এসছে, আগের কার্শিয়ানগুড়ি পুরো জ্যাম। এবং এই যে বাইকগুলো দেখুন, এই যাচ্ছে কিছু অভাগা বাইক, এই দেখুন লেন ব্রেক করে যাচ্ছে, সামনে গিয়েও জ্যামটা করে দিচ্ছে। এই দেখুন এই বাইকগুলো লেন ব্রেক করছে, সামনে গিয়ে জ্যাম করে দিচ্ছে, এর জন্য আরও জ্যাম হয়ে যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কি না, মনে হচ্ছে এইটার জন্য লেটটা হচ্ছে। এখানে একটা বাস ঢুকে পড়েছে, আমি জানি না নিচটায় দেখা যাচ্ছে কি না, কিন্তু ওই দূরে যদি চোখ যায় পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর সেই জ্যামটাই একদম কার্শিয়াং হয়ে দার্জিলিং অবধি চলে যাচ্ছে, আমরা যা শুনতে পেলাম সবার কাছে। কার্শিয়াংয়ের পরে ফাঁকা আছে, কার্শিয়াংয়ের পরে ফাঁকা আছে, আবার দার্জিলিং আগে যান। আমরা অনেকক্ষণ হেঁটে এসেছি, মানে বসে থেকে থেকে আর পারছি না, বিরক্ত লাগছে। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল এইরকম জ্যামে আটকে রয়েছি, আমরা কার্শিয়াংও পৌঁছাতে পারিনি। এখন বাজে দুপুর 1টা বেজে গেছে, সো 1টা বাজে, খুব আনএক্সপেক্টেড। দেখা যাক। হ্যাঁ, যদি এর জন্য আটকে থেকে থাকি বাসটার জন্য, তাহলে হয়তো আমরা বেরিয়ে যেতে পারি অনেক, কারণ উপর দিক থেকে আটকে রয়েছে যা দেখতে পাচ্ছি। আমরা উপরটাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো রুটটা ফাঁকা আছে, আমাদের যাওয়ার রুটটা কিন্তু ফাঁকা, আসার রুটটাই বাসের জন্য জানি। ওই দেখা যাচ্ছে কার্শিয়াং, যদিও দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে বাঁদিকে, বৃষ্টির মেঘ এটা। হ্যাঁ, এদিকে বৃষ্টির মেঘ। আর ঘটনা হচ্ছে আমি আর বিচ্ছু এগিয়ে এসেছি, আমাদের গাড়িটা পিছনে আসছে, তো আমরা ওই গাড়িতে একেবারে উঠে যাব, উঠে সোজা এই রাস্তা দিয়ে ওপরে উঠবো। গাড়ি এসে গেছে, ঝট করে নেবো, চাপো চাপো চাপো। আচ্ছা, আমরা উঠে পড়েছি, পেছনে যেহেতু গাড়ির রাস ছিল তাই জন্য সামনেই চারজনে গুটোগুটি করে বসেছি, পরে আবার অ্যাকোমোডেট করে নেব। তো আশা করছি সামনে আর খুব বেশি জ্যাম থাকবে না, কার্শিয়াং পেরিয়ে গেলে, হ্যাঁ আশা করছি ওপরে থাকবে। তো দেখা যাক, আবার জ্যাম, দীর্ঘ জ্যাম। সেই জ্যাম কোথায় গিয়ে শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে কেউ জানে না। যারা বন্দে ভারত ধরবে বলে ভেবেছিল, সব মিস হবে আজকে, কারুর 7 ঘন্টা লাগছে তো কারুর 8 ঘন্টা। আমি নিচটা একটু দেখাচ্ছি, ওই দেখুন সব জ্যাম, মোটামুটি যতদূর চোখ যাচ্ছে ততদূর জ্যাম। আমি এতবার পাহাড়ে এসেছি, আমি বললাম আমরা সবাই এতবার পাহাড়ে এসেছি কখনো এরকম জ্যাম আমরা কেউ দেখিনি, সেটাই আমরা আলোচনা করছিলাম। আমার মুখটা দেখতে পাচ্ছেন আমি নিজে খুদ। আচ্ছা, এইবার ফার্স্ট টাইম এত জ্যাম, রাস্তা পুরো জ্যাম, দূর দূরান্ত শুধু গাড়ির লাইন দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে একটা সিম্পল ডিসিশন, আমরা জানতাম তো পাহাড়ের লোক খুব ডিসিপ্লিন, পাহাড়ের লোক নাকি ওভারটেক করে না, পাহাড়ের লোক নাকি সব কিছু মেনে গাড়ি চালায়। আপনি যদি বাইকারগুলো দেখেন, এবং এইগুলো 90% হচ্ছে লোকাল লোক, দেখে বোঝা যাচ্ছে লোকাল মানে পাহাড় বলে বলছি, শিলিগুড়িকে ধরে বলছি, পুরো জ্যামটা এটা লাগিয়েছে। বাই লেন অন্য দিক দিয়ে, অন্য লেন দিয়ে গিয়ে 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 বাইকের লাইন করে দিয়েছে, আর গাড়ি কোনো একটাও মুভ করছে না, অ্যাম্বুলেন্স আটকে গেছে, একটা সিকিউরিটির কোনো গাড়ি রয়েছে এখানে, সিকিম সিএমের গাড়ি সেটা আটকে রয়েছে, এবং সবচেয়ে স্ট্রেঞ্জ হচ্ছে অ্যাম্বুলেন্সগুলো আটকে পড়েছে, মানে অল্টারনেটিভ কোনো ওয়ে নেই এখান থেকে যাওয়ার জন্য। আর সিকিমের এই রাস্তায় এখন সিকিমের খুব প্রেশার আছে, তার কারণ হচ্ছে সিকিমের রাস্তার দিকের অবস্থা খারাপ, তার জন্য এই রুটেই সব কিছু চলছে, তো ডিসিপ্লিন একদমই নয় এটা। খুবই আনএক্সপেক্টেড, কেউ এটা আশা করে বেরোয়নি। 7-8 ঘন্টা দার্জিলিং উঠতে লাগছে রোহিণী রোড দিয়ে, এরকমটা কবে লাস্ট হয়েছে আমার জানা নেই। দেখা যাক শেষটা কী হয়, মানে আমরা কখন গিয়ে আলটিমেটলি হোটেলে পৌঁছাতে পারবো, সেটা দিনের বেলায় থাকবে না আলটে, মানে ওটা আস্তে আস্তে রাত্রিবেলা হয়ে যাবে সেটাও বুঝতে পারছি না, কারণ অনেকটা রাস্তা। এখন আমরা কার্শিয়াং ঢুকতে পারিনি, এখন বাজে অলমোস্ট 2, আর রোদ্দুরে প্রচণ্ড তাপ, মানে ভীষণ গরম, হাত পুড়ে যাচ্ছে, বৃষ্টির কিচ্ছু নেই, তবে ক্লাউডি ওয়েদার। যে জ্যামটা একটু আগে অবধি চলছিল সেই জ্যামটা এখন আর নেই, তবে ঘটনা হচ্ছে যে এই রাস্তায় কার্শিয়াং অবধি একদম পুরো দুদিকের রাস্তা পুরো ব্লক করে রেখেছে কোনো কারণে। দুপুর কিন্তু প্রায় 3:15 বেজে গেছে, এখনও আমাদের লাঞ্চ হয়নি।
আচ্ছা আপনার নাম্বারটা একটু বলুন, আপনার গাড়ি যদি কেউ ইউজ করতে চায় পরে ভিডিও দেখে আসতে পারবে। 9832402042। আচ্ছা আর আপনার নাম? নবল কিশোর সিং, NJP বাড়ি। এটা দেখো না, এই মা আমি তো ঘুরতে কোনে যাব। আমরা আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি, সঙ্গে মোমো মোমো খেলাম, চা খেলাম। না না ওইটা কী খেলাম, কী পাঁপড় খেলাম আমরা? ওটা আঙুর পাঁপড়। আঙুর পাঁপড় খেলাম। আচ্ছা আবার নতুন আপডেট, সেটা হচ্ছে আমরা ওই লামাহাটা ইকো পার্কের সামনে যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি গত আধ ঘন্টা ধরে, 40 মিনিট ধরে ওখানেই দাঁড়িয়ে আছি। তার কারণ হচ্ছে রাস্তার ওপরে একটা মারুতি ওমনি গাড়িটাকে এমনি রেখে দিয়ে চলে গেছে, ড্রাইভার নেই, ওরকম রেখে দিয়ে চলে গেছে। আর আশপাশে দুনিয়ার গাড়ি জ্যাম, আমি পেছনের ছবিটা দেখাচ্ছি, দেখলেই বোঝা যাবে এই হচ্ছে অবস্থা। মানে যা খুশি আর কি, মানে যেমন খুশি চলো। এই গাড়িগুলো আবার যদি না বেরো, এখানে সামনে আমার গাড়ি আটকে আছে। আর রাস্তা হচ্ছে এইটুকু, তো এইটুকু রাস্তার মধ্যে কোথাও কেউ মারুতি অমনি রেখে দিয়েছে, কেউ আগনার রেখে দিয়েছে, মানে পৈতৃক রাস্তা ভেবেছে, ভেবে রেখে দিয়ে কোথায় লামাহাটা পার্কে বোধ হয় ঠাকুর ফাকুর দেখতে চলে গেছে না কী করতে গেছে ভগবান জানে। তো সব গাড়ি জ্যামে দাঁড়িয়ে রয়েছে, আরও 40 মিনিট এখান থেকে যদি ঠিকঠাক যাই। ফাইনালি আমরা রিসর্টে চলে এসেছি, অ্যান্ড আমাদের রিসর্ট হচ্ছে ডনবো ইন। এখানে আসতে কিন্তু প্রচুর সময় লাগলো, মানে আমরা সকালবেলা স্টার্ট করেছিলাম, এখন অলমোস্ট 5:30 পৌনে 6টা এসে পৌঁছালাম। ভেতরে যাই, এই হচ্ছে রিসর্ট, ঠিক আছে, এই হচ্ছে ভেতরে রিসর্ট। সুইমিং পুল আছে, সুন্দর একটা ঝর্ণার আওয়াজ আসছে এই জঙ্গলের ভেতর থেকে, কোথা থেকে এক্স্যাক্টলি জানি না, খুঁজে বার করবার চেষ্টা করবো। এই হচ্ছে সেই জল, জায়গাটা কিন্তু খাসা, যাই বলো। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে, তবে হ্যাঁ কষ্ট হচ্ছে ঠিকই সারাদিন অনেক জার্নি করে, জায়গাটা কিন্তু ব্যাপক। আমরা আছি ডনবো ইন, ডনবো ইন বলে একটা কটেজ, এখানে সুইমিং পুল আছে, আর সব থেকে মজা হচ্ছে একটা ঝর্ণার আওয়াজ, আপনারা পাচ্ছেন কি না জানি না, বাট ঝর্ণার একটা সুন্দর আওয়াজ আছে, আমি দেখাচ্ছি, ছোটো ছোটো পাহাড়ি ঝর্ণা। রেডি লাঞ্চ? জি জি হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।
কি রুমগুলো এই হচ্ছে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ওপরে গিজার আছে স্ট্যান্ডার্ড আর এই খাটগুলোতে দুটো করে বালিশ দেওয়া আছে বাট আমাদের বন্ধু বান্ধব যা তাতে দুজনের কতটা কমফোর্টেবলি হবে সেটা একটু ডাউট এখানে কিছু ব্ল্যাঙ্কেট রাখা আছে বাট বিউটিফুল এখান থেকে তো সিনেমার মতো ছবির মতো লাগছে ওই হচ্ছে নিচে সুইমিং পুল বসার চেয়ার এই একটা রুম পানি পানি দিও জি আর একটা রুম কোন আমাদের অন আছে আমরা স্যার নরমাল ওয়াটার দিয়ে মিনারেল ওয়াটার মিনারেল দিয়ে নরমাল কেসে মানে এরকম একটা জায়গা এরকম একটা প্রপার্টি আপনি দেখেন এখানে এটা ওরা ওই যেটা আমরা ঝুম চাষ মতো করি গাছগুলো আমার যেটা দেখে মনে হচ্ছে এই গাছগুলো কিন্তু ঝাঁটা গাছ ঝাঁটা গাছ বা পাতলা গাছ এত ছোট হলে বুঝতে পারছি না আমার দেখে মনে হচ্ছে ঝাঁটা গাছ তো ফুল ঝাড়ু যেটা আমরা ঝাড় দিই না মনে হচ্ছে ওই গাছটা বাঁশ গাছগুলো দেখতে পারেন নয় তো বাঁশ নয় ঝাঁটায় দুটোর মধ্যে একটা একই রকম দেখতে হয় দুটো গাছই মানে ইয়ে করলে আর সব থেকে বড় কথা এরকম একটা লোকেশন এরকম একটা প্রপার্টি বানিয়েছে বা ভেবেছে একদম আমরা সেই সলিডারি রিপার করেছিলাম না ছোটবেলায় যে একদম ফাঁকা জায়গা কেউ ফাঁকা জায়গা কোথাও কেউ নেই ত্রিসীমানায় কেউ নেই আপনি কিন্তু এখান থেকে মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে ডান দিক বাঁ দিকে হয়তো কিছু পাবেন না আমি আমি ঠিক বলছি কিনা জানি না বাট আমরা আসার পথে দেখলাম কিচ্ছু নেই এবং গ্রামটা অন্যরকম গ্রাম মানে আমরা যেরকম গ্রাম দেখি মানে এটা কিন্তু বেশ মানে খুব ছোটোখাটো গ্রাম না বেশ অনেকটা জায়গা নিয়ে গ্রামটা এবং খুব সুন্দর মানে ভীষণ সুন্দর আর একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে যেটা আস্তে আস্তে আমি দেখাচ্ছিলাম ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে এবং সেই ঝর্ণার আওয়াজ এই দিক থেকে আসছে ঝর্ণাটা আমি চোখে দেখতেও পাচ্ছি ঠিক ওই জায়গাটাতে রয়েছে কিন্তু ক্যামেরাতে অবশ্যই আসবে না আমি আর একটা রুম দেখা যাচ্ছি আমাদের এটা একটা রুম আর এটা একটা রুম মারছে সুমন দা বাহ অসাধারণ শট মিস সেকেন্ডটা চলো এবার মারছে ওদিকে দেখো সানি হালদার তুই তো বদমাস তুই তো অনেক আগে থেকে মেরেছে মিস্টার সৌমেন হালদার দেখা
কোথায় যাচ্ছে? এই কি হলো কি? কোথায় যাচ্ছে এগুলো? যাচ্ছেই না তো মারছে বিজন, দোতলা থেকে ছুটছিস তুই। তুমি তিনটে মেরেছো, তুমি রাত্রিবেলা মুরগি পাবে। দেখতে পাচ্ছি না, কিন্তু চারটে চল ক্রিকেটার মানুষ হয়ে ওকে কি ক্যাচ দিচ্ছিস? ওইখানে আমার সব বন্ধুগণ ডার্ট খেলছে, এখন তীর্থ মারছে, পাপাইদা আছে, সুমনদা আছে, বিচ্ছু আছে, সবাই চেষ্টা করছে ডার্ট খেলবে, ক্ষতিপূরণ দিতে হবে একটা বোঝা যাচ্ছে। মানে এমন খেলছে ডার্ট, ঠান্ডা কি গরম চল, এদিক দিয়ে